এবার আরো কিছু সংবাদ এক নজরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহির হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত চেয়ে করা রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ফাঁসির রায় কার্যকরে আর কোনো আইনি বাধা রইল না। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদ। দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। গাজীপুরের শ্রীপুরে ধলাদিয়া এলাকায় ডার্ট কম্পোজিট কারখানায় শ্রমিক এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে। সন্ধ্যায় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে, এছাড়া আরেকটি গাড়ি ভাঙচুর করা হয়। দুর্নীতি মামলায় ফরিদপুরের বোয়ালমারি উপজেলার উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক। দুপুর আড়াইটায় দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন নগরবাসী। সন্ধ্যার পর থেকে পরিবার পরিজন নিয়ে পতেঙ্গায় সমুদ্র দর্শনে আসছেন তারা। আশেপাশে এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন অনেকে।